তো আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কোন রকম টাকা ছাড়াই, কোন রকম তাদের হেল্পলাইনে কথা বলা ছাড়াই বা তাদের সেলফিন অ্যাপ ইউজ করা ছাড়া একটা লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স এবং আপনার অ্যাকাউন্টের পুরো স্টেটমেন্ট বা আপনার কার্ডের যে ব্যালেন্স রয়েছে এবং কার্ড স্টেটমেন্ট এ টু যে অল ওভার দেখতে পারবেন, কোনো রকম পয়সা লাগবে না। এর আগে বেশ কিছু নিয়ম ছিল, যেটা হচ্ছে আপনি SMS-এর মাধ্যমে দেখতে পারতেন, একটা SMS-এর জন্য আপনার 3 থেকে 4 টাকা কেটে নিত। তারপরে সেলফিন অ্যাপের মাধ্যমে দেখা যায়, তবে সেলফিন অ্যাপে দেখা যাচ্ছে যে আপনার আইডি অ্যাকাউন্ট ক্রিয়েশন করা লাগে, তার পরবর্তীতে আবার কার্ড অ্যাড করা লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড করা লাগে, বিভিন্ন ঝামেলা। তো এই যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটাতে খুব ইজিলি কাজ করতে পারবেন। তো প্রথমত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করতে হবে। তো এই যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা আমি আপনাদের সুবিধার জন্য ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লিঙ্কটাতে চলে আসবেন। তো এখানে আসার পর কী কাজটা করতে হবে আমি আপনাদেরকে পূর্বে কিছু কাজ রয়েছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ইমরান আলী, এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেটা শো করছে, এরপর অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে। অ্যাকাউন্ট নাম্বার যদি আমি এখানে ক্লিক করে দিই, তারপরে দেখতে পারবো আমার এখানে ব্যালেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন 500 টাকা আমার অ্যাকাউন্টে মাত্র এখন 500 টাকা রয়েছে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে যদি আরেকটু বিষয় দেখাই, আরেকটু ব্যাকে আসব, ব্যাকে আসার পর গো ব্যাক করতেছি, গো ব্যাকে আসার পর গো টু মেন মেনু, এরপর দেখতে পাচ্ছেন শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। যদি আমি আমার অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করি তাহলে আমি আমার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখতে পারবো। তার পরবর্তী আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করব, তো আমি আমার অ্যাকাউন্ট থেকে কতটা উইথড্রো করেছি কতদিনে, এই সকল বিষয়গুলো অল ওভার আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো। আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কতটা ডিপোজিট করা হয়েছে, কত কি ATM-এ কত টাকা উইথড্রো করা হয়েছে, এ টু জেড অল ওভার কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। তো এগুলো পার্সোনাল সিকিউরিটির কারণে আমি এগুলো একটু হাইড করে রাখছি। তো এখান থেকে আমরা ব্যাক করার পরে যদি দেখি যে আমাদের কার্ডে কত টাকা রয়েছে সে বিষয়টা আমরা দেখতে পারবো, চেক কার্ড ব্যালেন্স এইখানে চলে যাব। তার পরবর্তী দেখতে পাচ্ছেন কার্ড লাস্ট 4 ডিজিট, আমার যে কার্ডটা রয়েছে কার্ডের লাস্টের যে 4টা ডিজিট রয়েছে সেটা দিতে হবে। তো কার্ডটা আমার সাইডে রাখা আছে, আমি আপনাদের এটা কার্ডটা এখন দেখাচ্ছি না, জাস্ট আপনি এই প্রসেসে আপনার লাস্টের 4টা ডিজিট দিলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টের আন্ডারে যে কার্ডটা নিয়ে রাখছেন। এখন কথা হচ্ছে এটা আপনি কীভাবে দেখবেন, এখানে আসার জন্য কী করতে হবে, ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তো আমরা এখান থেকে প্রথমত লিঙ্কটা কপি করে নিচ্ছি, এরপর আমরা এখানে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর লিঙ্কটা আপনি ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন, কমেন্ট বক্স থেকে সরাসরি চলে আসবেন। সরাসরি আসলে আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে চলে আসবে। তো ঠিক আছে, আপনাকে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট থেকে এই লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এরকম একটা হোম পেজে আপনার সামনে চলে আসবে। এখানে আসার পর যে কাজটা করতে হবে, এখানে প্রথমত আপনার যে নাম্বারটা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা রয়েছে সে নাম্বারটা দিতে হবে। তো ধরুন আমি একটা নাম্বার চেক করতে চাচ্ছি, সে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তার পরবর্তী এখানে দেখছেন একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটা আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে কী রয়েছে, M রয়েছে, তারপরে WFMA, এটা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে প্রসেডে ক্লিক করব, প্রসেডে ক্লিক করা হলে কি বলতেছে, প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট। ও, আমাদের নাম্বারটা ভুল হয়েছে, আরও একটা ডিজিট বাকি ছিল। তারপরে প্রসেডে আমরা ক্লিক করে দিচ্ছি, তারপরে দেখবেন এরকম অপশন চলে আসবে। তারপরে আমরা একইভাবে চেক ব্যালেন্সে ক্লিক করব, চেক ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো ইন্টার OTP, আপনার যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারে একটা OTP পাঠাবে। তো দেখছেন আমাদের এখানে একটা OTP চলে আসছে, 459955। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 459955। এর পরবর্তী আমরা এখানে প্রসিডে ক্লিক করে দেবো, প্রসিডে ক্লিক করে দিলে আমরা আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের আরও একটা অ্যাকাউন্টে এটা চলে এসেছে। অ্যাকাউন্টের উপর চাপ দেবো, তারপরে দেখছেন আমাদের ব্যালেন্স রয়েছে মাত্র 80 টাকা, সেটা এখানে আমাদের শো করছে। আশা করছি পুরো প্রসেসটা আপনি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হতে পারে আপনি অন্য দেশ থেকে কী দেখবেন, কীভাবে দেখবেন, সকল দেশ থেকে একইভাবে একই উপায়ে দেখতে পারেন, এখানে এক্সট্রা কোনো নিয়ম নেই, আপনি চাইলে এভাবেই কিন্তু সকল ব্যালেন্সগুলো দেখতে পারবেন যে কোনো দেশে বসে থাকে। সো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো ধন্যবাদ যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন।